কেন শবদেহকে সবসময় ছুঁয়ে থাকতে হয়, কি বলছে সনাতন ধর্ম? আজকের ভিডিওতে আপনাদের এই সম্পর্কে জানাব। মৃত্যু জীবনের এক অমোঘ গন্তব্য। পৃথিবীর সব ধর্মেই মৃতের অন্ত্যেষ্টি নিয়ে নানা রকমের বিশ্বাস রয়েছে। প্রিয়জনের মৃত্যুতে শোকাতুর আত্মীয় পরিজন চান যেন তার শেষ কাজটি ঠিকমতো সম্পন্ন করা যায়, আর তাই নানা নিয়ম মেনে চলেন তারা। সনাতন হিন্দু ধর্মের নিয়ম অনুসারে কোনো হিন্দু ব্যক্তির মৃত্যুর পরে শবদেহকে কখনোই একা রাখা হয় না। এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা রয়েছে গরুড় পুরাণে। সেখানে বলা হয়েছে, মৃতদেহকে কখনোই একা রাখা উচিত নয়, বিশেষত রাতের দিকে প্রেতাত্মারা সক্রিয় থাকে, অর্থাৎ শূন্যে অদৃশ্য থেকে তারা বিচরণ করে। এই সময় যদি কোনো শবদেহ অরক্ষিত থাকে তাহলে সেই দেহের দখল নিতে পারে প্রেতাত্মারা, এর ফলে ঘটে যেতে পারে অনর্থ। এই কারণেই শবদেহকে সবসময় ছুঁয়ে থাকতে হয়, তাকে একা ফেলে যেতে নেই। এই ধরনের পৌরাণিক ব্যাখ্যার পাশাপাশি আরও একটি কারণ রয়েছে। আসলে মৃতদেহের শরীরকে লক্ষ্য করে অনেক সময় পিঁপড়ে বা অন্যান্য কীটপতঙ্গেরা এগিয়ে আসে, তাই সবসময় একজন কাউকে কাছে থেকে মৃতদেহের দিকে নজর রাখতে হয়। সেই জায়গা থেকেও শবদেহকে ছুঁয়ে থাকার প্রথা চালু রয়েছে সেই আদিকাল থেকেই, যা আজও মেনে চলা হয়। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।